এক নাগরিক বাউল, তিনি নগর বাউল, যে নগর বাউল জেগে থাকে এই শহরে, কখনো রাস্তায় রাস্তায়, কখনো খোলা জানালায় বসে দেখেন জ্যোৎস্না, আর সেই অনুভূতি প্রকাশ করেন গানে গানে। তিনি প্রেমিক, তার হাতে থাকে ক্যামেলিয়া, তারাই তারাই রটিয়ে দিতে চান প্রিয় মানুষের কথা। তিনি বাংলা রকস্টার, তিনি জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের ভোকালিস্ট ফারুক মাহফুজ আনাম, ভক্তদের মাঝে পরিচিত তিনি গুরু নামে। আজ বাংলার এই রকস্টারের জন্মদিন, বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। তাকে যদি বাংলাদেশের জিম মরিসন কিংবা মার্ক নফলার বলা হয়ে থাকে তবে হয়তো ভুল হবে না, কারণ তিনিই প্রথম বাংলাদেশে সাইকেডেলিক রক গান শুরু করেন। তারপর থেকে এই দেশে আগমন ঘটে এই জনরার বহু ব্যান্ডের। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নগরবাউল জেমস নামেই তিনি এখন বেশ পরিচিত। তার জন্ম নওগাঁয় হলেও তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। সঙ্গীত জেমসের পছন্দ হলেও তার পরিবার তেমন একটি পছন্দ করত না। কিশোর বয়সেই গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন জেমস। তখনই চট্টগ্রামে রাজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তার সঙ্গীত ক্যারিয়ারে শুরু হয়। এহসান এলাহি ফান্টি সহ কয়েকজন বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড, যার প্রধান গিটারিস্ট ও কণ্ঠদাতা হিসেবে ছিলেন জেমস নিজেই। 1987 সালে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম স্টেশন রোড, তার এক বছর পর প্রকাশ পায় অনন্যা, যদিও দুটি অ্যালবামের একটিও পায়নি তেমন জনপ্রিয়তা। অনন্য অ্যালবাম প্রকাশের 4 বছর পর শুরু হয় জেমসের ঝড়। বুকের ভেতরকার সব দুঃখ হতাশা যেন আগুন হয়ে বেরিয়েছে জেল থেকে বলছি অ্যালবামে, আর এই অ্যালবামের মধ্যে দিয়ে শুরু হয় জেমসের দাপটের সূচনা। এরপর একে একে আসে নগর বাউল, লেস পিতা লেস, দুষ্ট ছেলের দল, পালাবি কোথায়, দুঃখিনী, দুঃখ করোনা, ঠিক আছে বন্ধু ও জনতা এক্সপ্রেসের মতো জনপ্রিয় সব গান। 1996 সালে ফিলিংস ব্যান্ড থেকে নগর বাউল প্রকাশের পর সেটি ব্যাপক সফলতা পেয়েছিল, আর সেই সুবাদে ব্যান্ডটির নাম পরিবর্তন করে নগর বাউল রাখেন জেমস। ব্যান্ড তর্ক হলো একক শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় জেমস, যার সুবাদে তিনি গান করেছেন বলিউডেও, আর সেখানে তিনি গান করেছেন 4টি সিনেমায়। তার গাওয়া ভিগি ভিগি, চল চলে, আলবিদা, রিস্তে, বেবাসি গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শুধু যে হিন্দি সিনেমায় গান করেছেন জেমস এমনটি কিন্তু নয়, বাংলা সিনেমায়ও প্লেব্যাক করেছেন এই শিল্পী, যার মধ্যে দেশাদা লিডার সিনেমায় দেশ আসছে ও সত্তা সিনেমায় তোর প্রেমেতে অন্ধ হলাম গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জেমস। এই শিল্পীর গুণের এখানেই শেষ নয়, তিনি একজন ভালো ফটোগ্রাফারও। ভালোবাসার জায়গা থেকে তিনি করেন ফটোগ্রাফি, তার ক্যামেরার ফ্রেমে বন্দী হয়েছেন হালের জনপ্রিয় অনেক অভিনেত্রীরাও। এদিকে প্রায় এক যুগ পর 2022 সালে প্রকাশ পায় তার একক গান আই লাভ ইউ, যেটি বেশ আলোড়ন সৃষ্টি করে ভক্তদের মাঝে। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।